বান্দরবানের রুমা-থানচি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সকাল থেকে রুমা-থানচি সড়কে বাস চলাচল শুরু হয়। গতকাল পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ এর হুমকির মুখে রুমা ও থানচি সড়কে গণপরিবহন চলাচল বন্ধ করে দেয়া পরিবহন শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীসহ পর্যটকরা। জানা যায়, গতকাল সকালে কেএনএফ সদস্যরা এক পরিবহন শ্রমিককে ধরে নিয়ে গিয়ে মারধর করে। পরে নিরাপত্তার কারণে বাস চলাচল বন্ধ করে রাখে পরিবহন শ্রমিকরা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এর আগে গত 14 ফেব্রুয়ারি রুমা উপজেলায় বম জনগোষ্ঠীর বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবিতে রুমা ও থানচি উপজেলায় সব ধরনের যান চলাচল বন্ধের ঘোষণা দেয় কেএনএফ।